আইয়া পড়ছি লোকাল পোলা ইটের বাটায়, নতুন নতুন ইট বানানি শিখেছামু আজকে, ঠিক আছে? ইট বানামু, ইট বানানো কেমনে বানাইতে হয় এটা দেখামু, আর ইট বানানোর লেগেও শিক্ষা আছে, সেই শিক্ষা আজকে দিন। আর ইট ইটের বাটা ইট এই যে এরা শিখতেছে, আজকে আমরাও শিখব ইটের পাশে। ইট বানানি কেমনে শিখতে হয়, এটার পাশেও একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে শিখা হয় কেমনে ইট বানানি শিখা, ঠিক আছে? আজকে শিখবো কেমনে কেমনে ইট বানায় ইউনিভার্সিটিতে শিখবো। চলো যাই, চলো যাই, চলো যাই, ইটের বাটায় ইটের বাটায় ইট বানানি শিখবো, আজকে ইউনিভার্সিটিতে শিখবো, গ্রাজুয়েশন, ঠিক আছে? কত হইব না, সার্টিফিকেট সহ ইট বানানি শিখবো, ইঞ্জিনিয়ার। ইটের বাটার মাঝখান দিয়ে ঢুকতেছে ইউনিভার্সিটির বিচ্ছে, এই যে লাল লাল ইট ফুইরা ইটি সব ব্যাঙ্গারির মতন ফুইরা রয়েছে রাস্তাটা বিচ্ছে, রাস্তাটা আঙ্গ এরকম একটা অবস্থা। বর্ষাকালের মধ্যে মনে হয় পুরাটা একেবারে যে পুকুর, পুকুর না নদী, নদী না মানে ইয়ার সব বড় কিছু মনে হয়, এই মুরা তেমুরে নৌকা চলে। এই যে ইটের বাটা ইট ফুরতা আছে, ফুরতা আছে, এই যে আমি ডাল দিয়া পাহাড় দিয়া উঠতে আসি, কাঁদতে কাঁদতে উঠতে আসি, বালুর পিঠে খামসায় উঠতে আসে, ওই দিহাং ইউনিভার্সিটির ইয়াটা দেখা যায়। দুইটা বিল্ডিং, বড় বিল্ডিং, ছোট বিল্ডিং, ওই বিল্ডিংটা আগে পুরাতন আসিল, আর ওই যে ক্লাস করা যে এটা হলো নতুন বিল্ডিং। আঙ্গ মানে অনুষ্ঠান হয়েছিলো, হ্যাঁ আমি তো জানি না ইউনিভার্সিটির অনুষ্ঠান হয়েছে, দাওয়াতে দিল না স্যাররা, এই যে আঙ্গ নতুন শহীদ মিনার করছে, এই 21 ফেব্রুয়ারি বিট মানে উদ্বোধন করছে, এটা ফুল টুল দিয়েছে স্যাররা মনে হয়েছে। এই আবার এনালে আছে জোতা পায়ে দিয়ে ওঠা নিছে, ঠিক আছে? আর উফরু উঠলাম না, জোতাও কল ধরতাম না আর উফরু উঠতাম না, ঠিক আছে? জায়গায় এদিক দিয়া ইউনিভার্সিটির মানে গেটটা ভালোই করছে, মানে দেখি যে আঙ্গ বাঁশবাগানও ঢুকি, আঙ্গ ইউনিভার্সিটির একটা বাঁশবাগান আছে, এই যে বাঁশবাগান, এটা এই বাঁশবাগান দিয়া যে মানুষে কত ছবি তোলে, হাই হাই রে পোলা মাইয়ানো খারুইয়া যে খালি ফটোশ্যুট আর ফটোশ্যুট, কী যে পাইছি এই বাঁশবাগানের ভিত্তি। কয়েকদিন পরে বাঁশটি যদি বড় হয় সেই সময় তারও অবস্থা খারাপ হয়। এই যে আঙ্গুলো ব্যাডমিন্টন খেলার কোর্ট, এখন ব্যাডমিন্টন অন পর্যন্ত খেলি নেই, নতুন কোর্ট বানাইছে, রং টং দিয়ে উঠতে গেছে গা, কী রে ভাই কী খেলা খেলছস তোরা, রং উঠে গেলেছস, হ্যাঁ এগুলা ফায়ার কী অবস্থা। আইতে ঢুকলাম এখন আঙ্গ লাইব্রেরিতে, বিশাল বড় একটা লাইব্রেরি, এমুরাতে হেমুরা জীবনে পড়াশোনা করি না, লাইব্রেরির ঢুকে কী করবো? তারপরে যাই বই বই বইতে আড্ডা মারি, ওই যে ফলাফানো বই আড্ডা মারতেছে, এনে তো পড়ালে হয় না, খালি বই বই আড্ডা মারে লাইব্রেরির ঢুকে, এলিকা সারা মাঝে মাঝে কান্টা দুটো বাইর করে দেয়, আবার বঙ্গবন্ধু কনারও করছে একটা এই সাইডে বঙ্গবন্ধুর লেগে। আচ্ছা বাইরে গেলাম, গিয়ে দেখতে বাইরিয়া মানে কী করবো রোদের পিঠে, আইসি সারের লোকে দেখা করতে সারি খুঁজে পাই না, মানে না ফিরে এনে বই ভিডিও বানাই কী করি না করি, কোনো কাজ মানে কী দাও লাগছে, মানে দেখি কী করুন চাই, আর তার একটু উপরে যাই দেখি সারের একটা খবর লই গা, সারে আছে কি নাই, কই দাদো কই গেছে, হ্যাঁ সারে কই গেছে, স্যার আপনার এত খুঁজে পাই না আমি, হ্যাঁ আপনি যদি ভিডিওটা দেখেন তাইলে একটু দেখেন আপনার লেগে কত দৌড়াদৌড়ি করছি, আপনার এনে কয়বার যে গেছি তারপর পাইনি, এই যে একবার উফরে যাই একবার নিচে নামি, উফরে যাই নিচে নামি, আপনারই খালি খুঁজতেছিলাম। যাক যাই হোক, ক্লাসরুমে যাই একটু বইতেই গিয়া ক্লাসরুমটা একটু দেখাই কী অবস্থা, ক্লাসরুমের উঠছে ওলাফান একটাও নাই, সব ছুটি হয়ে গেছে, আমি খালি সারা লিখে বেরিয়েছি, পুরা ক্লাসরুম ফাঁকা ফাঁকা, কিচ্ছু নাই, একটা ওলাফানও নাই, থাকবো করতে এগুলো হলো ওলাফান, আই খালি ইউনিভার্সিটিতে গেলে হাজিরা দিয়া খালি দৌড় দা খালি যাইবো কেমনে হেই দান্দায়। যাই হোক, তোতালাতে ভিউটা ভালোই দেখা যায়, ওই যে জিফা সাফা দিয়ে আঙ্গ শহীদ মিনারটা দেখা যায়, উফরে রিডের বাটাটা দেখা যাইতেছে, আবার এই সাইডে সেয়ারি যে একটা গাছ লাগাই দিয়ে দিছে, এ ভালো দিয়া পুরা বিল্ডিং, হ্যাঁ কী যে অবস্থা, জারু মারুও দেয় না এই অবস্থা। আচ্ছা যাই একটু, আমি সবাই তো বাঁশবাগানের ভিতরে ঘুরে, আমিও একটু বাঁশবাগানের একটু ঘুরে একটু ভিডিও দেন কী একটা অবস্থা, মানছে গেলে চাইয়ে দিয়েছে আমার দিকে, কিরে তুই সারা জীবন মানছিরে হয়ে গেলাম, কিরে তোর বাঁশবাগান যাস, আজকে আমি বাঁশবাগান দিয়ে ঘুরতে আসি ফিরতে আসি ভিডিও বানাইতেছি, আর কী করবো কিছু করার তো নাই, সার লেগে ওয়েট করতে করতে যাই। এখন বাঁশবাগানের মাঝখান দিয়ে আমি আনসাম মানে ক্যান্টিনও, আবার উফরে গেছিলাম সাররে খুঁজে পাই না দেখা, আবার উফরে গেছিলাম সারে যে সারে আমার যে কী গ্রহণটা ঘুরাইছে লাগিয়ে গেছে, কী দাও মানে ক্যান্টিনে যাবো দেখি ক্যান্টিনে কোনো খাওয়ন টাউন আছে কি না, খাইয়েই গে একজন, আগে ফ্যাট শান্তি দুনিয়া শান্তি, ফ্যাটও কিছু না থাকলে কি কিছু মজা লাগে, হ্যাঁ সারের পরে খুঁজবো। এই যে ক্যান্টিনের গেটে দিক দিয়ে লেখা আছে এই পাশে ক্যান্টিন, আপনারা যান মজার মজার খাওয়ান সিঙ্গারা পাইবেন, আলু সিঙ্গারা, কিন্তু আলু সিঙ্গারা ওইগুলি কি মজা না সিঙ্গারা, যাই তারপরে কী দা লাগছে কিছু একটা খাইয়েই গা ক্যান্টিনেতে, দেখি ওই যে সাররা খাইছে ওলা মানে খাইতে আছে, ম্যাডামরা খাইতে আছে, খাও পাকলা
খালি খাওয়া হবে, কোনো কথা হবে না, সব খাইয়ে লেছি, বিস্কুট মুস্কুট কিচ্ছু নাই, সিঙ্গারা মিঙ্গারা হচ্ছে গেছে, হিডেও নাই। কী রে ভাই তোরা কী খাতো কইছস রে? কিচ্ছু নাই, খালি কড়া ভাত রয়ে গেছে, আলুর ভর্তা, ইডি হিডি, এগুলো গিয়ে খাওন যায়। আচ্ছা না খাই ওরা উঠছে, সাদের উঠেতে এই দেখেন ইটের বিল্ডিংয়েতে ইটের বাড়া পুরাটা দেখা যায়, পুরাটা এদিকে সাইড দিয়া যখন বর্ষাকাল হয়, বর্ষাকালে একদম সুন্দরই লাগে, এদিক দিয়ে নৌকা টৌকা দিয়ে ঘুরে মানছি দিয়ে পোলাফান সেই মজা করে এদিক দিয়া বর্ষাকাল।